পরিবারের কারণে যে মানুষটাকে আমি ছেড়ে চলে এসেছিলাম, শুনেছি সে নাকি নিকোটিনের ধোঁয়ায় রোজ আমাকে ওড়ায়, ঘেন্না করে আমায়, থু দেয়, চিৎকার করে আমায় বেঈমান বলে ডাকে। পরিবার যে মানুষটার হাতে আমায় তুলে দিয়েছিল, তার সাথে আমার সংসার হয়েছিল ঠিকই, তবে ভালোবাসাটা হয়ে ওঠেনি। আমাদের সাংসারিক কথা হয়, একই ছাদের নিচে নিয়ম করে পাশাপাশি বালিশে রাত কাটানো হয়, আমাদের ঘরেও আলো জ্বলে, তবে তা প্রণয়নের নয়, প্রয়োজনের। ঠিক যেন পাশাপাশি দুটো কবর, আমাদের মাসের পর মাস চলে যায়, তবু কে কেমন আছি জানা হয় না। আমাদের একসাথে আকাশ দেখা হয় না, আঙুলে আঙুল শুয়ে একসাথে হাঁটা হয় না। বৃষ্টি ভেজা সন্ধ্যায় চায়ের কাপে ফুঁ দিতে দিতে আড্ডা জমে না, কিংবা ফেলে আসা স্মৃতিচারণ করে কেউ কারোর কাঁধে মাথা রাখা হয় না। প্রচণ্ড মন খারাপে মুখ লুকিয়ে কাঁদার জন্য আমার কোনো বুক চটে না, তীব্র মাথা ব্যথার কপালে কেউ হাত রাখে না, হাতের বদলে জোটে দু একটা প্যারাসিটামল। তবে সম্পর্কের বৈধ সার্টিফিকেট দেখিয়ে মর্গের লাশের মতো রোজ রাতেই যৌনতার ছুরি দিয়ে মানুষটা আমাকে খচখচ করে কাটে, রক্তপান করে, তৃষ্ণা মিটে গেলে ধাক্কা দিয়ে ফেলে রাখে এক পাশে। আমার তখন নিজেকে ঘেন্না লাগে, আমি কাঁদি, তবে সে কান্নার কোনো শব্দ হয় না। বোবা সে কান্না চোখের কার্নিশে ছাপ দিয়ে অন্ধকারেই সুসাইড করে, যার খবর হয়তো কেউ কোনোদিনও জানবে না। হৃৎপিণ্ড উগড়ে বমির মতো যে দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চায়, তা নিমেষেই গলা টিপে মেরে ফেলি, অতঃপর নিজেকে সেলাই করে পরিপাটি হই, যেন কিছুই হয়নি, কিচ্ছু না। রোজকার মতো 32টা দাঁত বের করে হাসি মুখে দাঁড়াই সবার সামনে। কি ভীষণ হাসি খুশি আমি, এ যেন এক অন্যরকম আমি। ভেতরটা অগোছালো অথচ বাইরে কি পরিপাটি, দামি শাড়ি, বড় গাড়ি, ভারী গহনা, কত সুখী আমি, পরিবারও কত খুশি। সুখী হতে আর কি লাগে, অথচ এই দামি শাড়ি, বড় গাড়ি আর ভারী গহনার ভারে যে আমার দম বন্ধ হয়ে আসে, তা কেউ দেখতে পায় না। নিজের ইচ্ছার বিরুদ্ধে যে চিতায় আমার রোজ পোড়ানো হয়, তার গন্ধ হয়তো কোনোদিনও কারণ নাক পর্যন্ত পৌঁছায় না, এমনকি আমার বিধাতারও না। কারণ হৃদয় পোড়ার গন্ধ যদি কেউ বুঝতে পারত, তবে যোগ্যতার মাপকাঠিতে ভালোবাসার পরিমাপ হতো না। তবু আমি নারী, আমি সব পারি, আমাকে পারতে হয়, এই কথাটা মগজে ধারণ করে মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতেই হয়তো কেটে যাবে অনুভূতিহীন বাকিটা জীবন। কারণ পরিবার আর সমাজের কারণে যুগে যুগে বহু প্রেমিকা অন্য স্ত্রী হলেও কোনো স্ত্রী কখনো অন্যের প্রেমিকা হতে পারেনি, আমিও পারবো না। কেবলমাত্র পরিবার আর সমাজের কারণে অঞ্জন দত্তের বেলাবোষের মতো হাজারো বেলাবোষ নিজেকে বিসর্জন দিয়েও আজীবন বেঈমান উপাধি নিয়েই জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে। অঞ্জন দত্তরা হয়তো সে কথা ঘুণাক্ষরেও জানতে পারে না। যে মানুষটা নিকোটিনের ধোঁয়ায় রোজ আমাকে ওড়ায়, সেও হয়তো এই লাশের খবর কোনোদিনও জানবে না।
কোনোদিনও না। কলমে প্রজ্ঞা অনুসুয়া, পাঠে প্রিয়াঙ্কা।